আঙ্গুল খুলে পালাগাছ হয়েছেন, তারা মুনাফা করে করে আজকে অনেক সম্পদের মালিক হয়েছে। কিন্তু এই মালিকরা যখন বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগ আমাদের দেশে এলো, এই শ্রমিকদের এই দুর্যোগের মধ্যে দায়িত্ব নেওয়ার পরিবর্তে তারা হচ্ছে অন্যায় ভাবে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের ছাঁটাই করে আজকে আমাদেরকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বন্ধুগণ, আমরা দেখলাম করোনা সংকট শুরু হওয়ার শুরুতেই মালিকরা সরকারের কাছ থেকে 5,000 কোটি টাকা পুনর্দনা নিলেন শ্রমিকদের বেতন দেওয়ার কথা বলে, অথচ শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখে তারা অন্যায় ভাবে কারখানা লেয়অফ ঘোষণা করেছে, তারা অন্যায় ভাবে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের কর্মহীন করেছে এবং গণহারে শ্রমিক ছাঁটাই শুরু করেছে। বন্ধুগণ, এরকম একটি নৈরাজ্যকর পরিস্থিতি মালিকরা শুরু করেছে। তারপরে দেখলাম করোনা দুর্যোগের মধ্যে তারা আন্তর্জাতিক বাজারে তুলে দিয়ে তারা কারখানা খুলে দিলেন এবং কারখানা করোনা ঝুঁকির মধ্যে আমাদেরকে দিয়ে কাজ করালেন, ফলে আমাদের শ্রমিকরা ব্যাপকভাবে করোনা আক্রান্ত হলেন। তার করোনা পরীক্ষা করা জায়গা পায় না, তারা করোনা টেস্ট করাতে পারে না, তারা সেই চিকিৎসা পায় না, বিনা চিকিৎসায় তারা মৃত্যুর সাথে রয়েছে। এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি বন্ধুগণ। তাই আমরা আজকে এখানে বিভিন্ন শিল্প অঞ্চলে বিভিন্ন কারখানার শ্রমিক বন্ধুরা এখানে সমবেত হয়েছি। আমরা সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, এই দুর্যোগকালীন সময়ে এদেশের অর্থনীতির টাকা দিয়ে শ্রমিকরা পুরায় তাদের জীবন নিয়ে এইভাবে চিরিমিরি করলে আমরা কিন্তু তা মেনে নেব না। সুতরাং এই নিষ্ঠুরতা আপনাদেরকে বন্ধ করতে হবে। এই করোনা দুর্যোগের মধ্যে শ্রমিকদের ছাঁটাই করে নির্যাতন করে মামলা দিয়ে জেরা করবেন, এগুলি আপনাদের সমাজের মানুষ মেনে নেবে না। বন্ধুগণ, আমাদের নারায়ণগঞ্জের প্যালেস কেবলের শ্রমিকরা গত সপ্তাহে 5 দিন শ্রম দপ্তরে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, 1.5 মাসের বেতন দেওয়া হচ্ছে না। আমাদের নারায়ণগঞ্জের ফকিরানি দলের শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 4 জন শ্রমিক বন্ধুকে জেলে পড়েছে। আমরা আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে 2 জনকে মুক্ত করতে পেরেছি। আইনি লড়াই চলছে, রাজপথে আন্দোলন চলছে। এইভাবে বিভিন্ন কারখানায় আপনারা পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা তৈরি করে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পড়বেন। এই দেশের সমাজের মানুষ সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াবে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি ছাঁটাই নির্যাতন জুলুম বন্ধ না করেন, শ্রমিকদের বকেয়া বেতন ভাতা এবং কারখানা খুলে দিয়ে একটি সুস্থ পরিবেশ তৈরি না করেন, তাহলে আগামী দিনে সারা দেশের শ্রমিকদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হব। সেই আন্দোলনে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন, এই আহ্বান রেখে।